সৌহার্দ্যপূর্ণ প্রীতি ফুটবল খেলা পুলিশ বনাম চুনাখালী একতা। চুনাখালীর বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নয়, এর জন্য ক্যানিং মহকুমা পুলিশের পক্ষ থেকে এক সৌহার্দ্যপূর্ণ নাগরিক সমাজ গড়ার লক্ষ্যে চুনাখালী অঞ্চল একতা বনাম ক্যানিং মহকুমা পুলিশ একাদশের মধ্যে এক প্রীতিপূর্ণ ফুটবল খেলা অনুষ্ঠিত হলো পূর্ব বয়ের সিং নতুন হাট ফুটবল ময়দানে। বৃহস্পতিবার বিকালে এক সুন্দর পরিবেশে এই প্রীতিপূর্ণ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় চুনাখালী অঞ্চল একতা ক্যানিং মহকুমা পুলিশ একাদশকে 3-0 গোলে পরাজিত করে। আমি দেখছি দুটো টিম বহুত আচ্ছা খেল রহি হ্যায় আর চুনাখালী টিম কি ফিটনেস বহুত আচ্ছি লাগি মেরে কো। और जैसा वुमेन पीएस कैनिंग ने बोला उसी कैनिंग ने कि कोई भी जीते बसंती जीतेगा आज, तो बेस्ट ऑफ लक टू बोथ टीम एंड बेस्ट ऑफ। यह उपलक्ष्य उपस्थित छिलेन आईपीएस राजप्रीत सिंह, एसडीपीओ कैनिंग दिवाकर दास, बासंती थानार आईसी दुर्गा प्रसाद मजुमदार, ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ, মহিলা থানার ওসি তনুশ্রী, জীবনতলা থানার ওসি সমরেশ ঘোষ ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকগণ। এবং উত্তেজনাপূর্ণ খেলা এবং যে চুনাখালী একাদশ এবং সমস্ত বাচ্চা ছেলেরা এই গতিময় খেলা, এরা তো খেলবেই ভালো এবং আমরা খুব উপভোগ করছি এবং বাসন্তী পুলিশ চেষ্টা করছে এই গতিকে প্রতিহত করার জন্যে, কিন্তু পেরে উঠছে না, দুর্বল খেয়েছে, এটা লজ্জা কিছু নেই, খেলার মধ্যে হয়ে থাকে, হার জিত আছে, সে একই কথা, হার জিতের মধ্যে আমাদের একতা মেলবন্ধন যাতে খুব সুন্দরভাবে থাকে, খেলাটা যেরকম হার জিত সমানভাবে নিতে হবে, জীবনের চলাপথে সব কিছু উঠান পালানকে সমানভাবে নিতে হবে, আমরা একসাথে চলবো, একভাবে থাকবো, এইভাবে আমরা চলবো। এছাড়াও চুনাখালী অঞ্চল প্রধান দীপালী বৈরাগী, অঞ্চল সভাপতি অমৃত সরকার, উপপ্রধান নরেশ নস্কর, অরবিন্দ নস্কর, নুরুল হুদা খান, নিমাই মালি, পবন সর্দার, অরুণ মণ্ডল, মানস দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোর অভাব দেখা দিলেও এ খেলা উপলক্ষে উপস্থিত প্রচুর দর্শক মাঠে খেলা উপভোগ করেন। তাছাড়া শিক্ষক আব্দুল মাজেদ মোল্লার অনুষ্ঠান সঞ্চালনা ও ধারাভাষ্যের মাধ্যমে এই প্রীতি ফুটবল খেলা এক অন্য মাত্রা এনে দেয়। না, সব প্রতিহত হয়ে গেল, কাউন্টার অ্যাটাক, এবারে চুনাখালী পালা, দেখা যাক, বাম দিক থেকে গতি বাড়িয়েছে। ফুটবল সে পুলিশ আর পাবলিক কিছুই আলাদা নয়, আমরা সবাই ক্যানিং সাব ডিভিশনের মানুষ এবং বাসন্তী থানার, তো খেলায় হার জিত থাকবেই, যেই হারুক যেই জিতুক, আলটিমেটলি আমরা বাসন্তী জিতছি, মানে আমরা বাসন্তী, এটা হচ্ছে কথা, বাসন্তী অর্থ আমরা ক্যানিং, কিছুই আলাদা নেই, এটাই বলার। তো সবাইকে আবারও আমার বিশেষ শুভেচ্ছা, যে কেউ জিতুক শুভেচ্ছা সবার তরফ, আমার তরফ থেকে।